বিকেএসপি নিয়ে খেলার সময়ের নিয়মিত আয়োজনে আজ থাকছে চট্টগ্রাম বিকেএসপির খবর ক্রিকেট প্রশিক্ষণ চালুর তিন বছরের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপিতে বন্ধ হয়ে গেছে ক্রিকেটের অনুশীলন মাঠের স্বল্পতা সহ নানা সীমাবদ্ধতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিকেএসপির শিক্ষকরা শুধু ক্রিকেট নয় অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তবে মাঠের স্বল্পতা কেটে গেলে আবারও ক্রিকেট প্রশিক্ষণ শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস নগরীর কাট্টলি এলাকায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশে চার একর জায়গার উপর দুই সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল বিকেসপির কেন্দ্রের আট সালে নির্মাণ কাজ শেষ হলে চালু করা হয় ক্রীড়া প্রতিষ্ঠানটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে এখানে ক্রিকেটের জন্য নেই নিজস্ব কোনো মাঠ সতেরো সালে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রিকেট প্রশিক্ষণ শুরু হলেও ২০১৯ সালের মাথায় ডিসেম্বরে এসে মাঠের স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে ক্রিকেট বর্তমানে দিনাজপুর বিকেএসপিতে ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রাম বিকেএসপি তে আসলে মাঠ সংকটের কারণে মূলত চট্টগ্রাম বিকেসপিতে আমাদের স্টুডেন্টদের আমরা কার্যক্রমটা বর্ধিত করতে পারছি না আর রামুতে একটা আমাদের বিকে হচ্ছে বিশাল ওটা যদি স্টার্ট হয় হয়তো বা ওখানেই অনেক ক্রিকেটের একটা সাফল্য হবে চট্টগ্রাম বিকে আরও বিশাল করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আসলে করা উচিত ক্রিকেটের জন্য এমনিতে উর্বর ভূমি হিসেবে ধরা হয় চট্টগ্রামকে আকরাম নান্ন কিংবা তামিম নাফিজ সবাই চট্টগ্রামের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলের কিন্তু বেশ কয়েক বছর ধরে আর সেই সুনাম ধরে রাখতে পারেনি বন্দরনগরী তবে সর্বশেষ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করেছে দুজন খেলোয়াড় অন্যান্য বিকেএসপি থেকে যেভাবে মানসম্পন্ন খেলোয়াড় উঠছে সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে চট্টগ্রাম তবে মাঠের স্বল্পতা কাটিয়ে উঠা গেলে আবারও ক্রিকেট শুরুর আশাবাদ বিকেএসপির এই ঊর্ধ্বতন কর্মকর্তার আমাদের এখানে দেখা যায় ছোটো মাঠ এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স এখানে বিভিন্ন একাডেমি এসে প্র্যাকটিস করতেছে সুযোগ সুবিধাটা একটু কম এবং মাঠটা হয়ে গেলে ইনডোর হয়ে গেলে ফুল ফেজে যখন আবার বিকেএসপিটা চালু হয়ে যাবে ঢাকা আপনার চট্টগ্রাম বিকেএসপি চালু হয়ে যাবে আশা করি আগের মতো যে যেভাবে প্রোডাক্ট বাংলাদেশে দিয়েছিল সেভাবে শুরু হয়ে যাবে শুধু ক্রিকেট সংকট নয় প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও লোকবল সংকট সহ নানা কারণে এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি চট্টগ্রাম বিকেএসপি একটা সময় ছিল যখন চট্টগ্রাম থেকে ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করত। তামিম নাফিস কিংবা আফতাব সবাই চট্টগ্রাম থেকেই উঠে এসেছেন তবে বর্তমানে সেই গৌরব আর নেই চট্টগ্রাম বিকেএসপির অবস্থাও অনেকটাই নাজুক সেক্ষেত্রে বিকেএসপির ক্রিকেটের যে সুযোগ সুবিধা সব যদি বাড়ানো সম্ভব হয় তাহলে ভবিষ্যতে আবারও ভালো ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা চট্টগ্রামের বিকেএসপি থেকে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ